একুশে আগস্ট সোমবার রাত আটটায় শামীম জাহেদিয়া ক্রিকেট স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। রয়্যাল একুশে আগস্ট আজ, আওয়ামী লীগের সমাবেশে হামলায় নিহত হন ২৪, প্রাণে বাঁচেন শেখ হাসিনা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো হয় হামলা। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ নিয়ে যাচ্ছে বিদেশিরা, জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী। শুল্ক আরোপের পর আসেনি ভারতের পেঁয়াজ, নেই সরবরাহ ঘাটতি, তারপরেও কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা। রাজনৈতিক হত্যাযজ্ঞের নজিরবিহীন ভয়াল দিন একুশে আগস্ট। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা হয়। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ প্রাণ হারান ২৪ জন, আহত হন ৫ শতাধিক। নেতাদের অভিযোগ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল হামলার উদ্দেশ্য। এসব আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মহাশ আরিফিন সিদ্দিক। জনাব সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আদালতে যখন বিচারিক আদালতে রায় হয়, সেই সময় একটি পর্যবেক্ষণে বলা হয়েছিল যে বিরোধী রাজনৈতিক দলকে নেতৃত্বশূন্য করবার জন্য এই হামলা করা হয়েছিল। এই হামলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অন্যতম বিয়োগান্ত একটি ঘটনা। এই ঘটনা বাংলাদেশের বর্তমান বা ভবিষ্যতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছে? ধন্যবাদ আপনাকে। আজ একুশে আগস্ট, একটা অভিশপ্ত দিন। আমরা জানি ২০০৪ সালের একুশে আগস্ট কি ঘটেছিল। আপনি একটু আগেই এই বিষয়গুলো বর্ণনা দিলেন। একটি শান্তির সমাবেশ, বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ প্রধান এবং সে সময় জাতীয় সংসদের বিরোধী নেত্রী শেখ হাসিনা সেখানে সভাপতিত্ব করছেন এবং সভাপতিত্ব করে বক্তব্য শেষ করে যখন তিনি অস্থায়ী মঞ্চ, ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চ থেকে নামবেন নিচে, সেই সময়ে গ্রেনেডের বৃষ্টি শুরু হলো। অর্থাৎ চারদিক থেকে গ্রেনেড আক্রমণ করা হলো। উদ্দেশ্য একটি, বঙ্গবন্ধুকে ৭৫ এ ১৫ই আগস্টে সপরিবারে হত্যা করা হয়েছে, আর ২০০৪ সালের একুশে আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি ৭৫ এ ১৫ই আগস্টে সৌভাগ্যক্রমে বেঁচে যান, কারণ তিনি তখন প্রবাসে ছিলেন, শেখ হাসিনাকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ একসাথে হত্যা করার সকল ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল। ভাগ্যক্রমে শেখ হাসিনা একুশে আগস্ট বেঁচে যান, কিন্তু আওয়ামী লীগের ২৪ জন কর্মী, নেতা, আইভি রহমানের কথা আপনি বললেন, ওনারা মারা গেলেন এবং আজ পর্যন্ত পরবর্তীতে যারা আহত হলেন সেদিন, আজ পর্যন্ত কমপক্ষে আরো ২৭ জন প্রাণ দিয়েছেন, ২৭ জন মারা গেছেন বিভিন্ন সময়। আর এখনো যারা বেঁচে আছেন তারা প্রত্যেকেই মরণ যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। প্রতিদিন তারা বলেন যে স্যার, আমাদের বোধ হয় সেদিন মৃত্যু হলে ভালো হতো, কারণ শত শত স্প্লিন্টার শরীরের ভেতরে নিয়ে এই জীবনযাপন করা এটা দুঃসহ যন্ত্রণা। কারো শীতকালে, কারো গ্রীষ্মকালে এমন অবস্থা, এমন শারীরিক অবস্থা হয় যে তারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকেন। তো এইটা, এই যে ঘটনা, এই ঘটনার সাথে কারা জড়িত, কিভাবে জড়িত, সেগুলো বিচারের যে রায় ঘোষিত হয়েছে তাতে স্পষ্টভাবে আমরা জানি। কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের পেছনে যে যা এই ষড়যন্ত্র সঙ্গী ছিল তাদের কার্যক্রম আজকে আমাদের বের করা দরকার আছে। এই ধরনের জঘন্য ঘটনা ঘটলো, আহতদের যেখানে হাসপাতালে নেওয়াটা সবার দায়িত্ব ছিল, সেখানে কর্তব্যরত পুলিশ, সরকারি কর্মকর্তা সহ সাধারণ নাগরিক সবার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে সেজন্য ঘটনার পরপরই সেখানে টিয়ার গ্যাস শেল ছুড়া হলো, পানি দিয়ে সমস্ত রক্ত এবং সমস্ত আলামত মুছে ফেলা হলো। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আমাদের দেশে অচিন্তনীয়। একটি সভ্য দেশে কি করে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব, যে প্রকাশ্য দিবালোকে যেখানে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, হাজার হাজার মানুষ যেখানে সমবেত, সেখানে গ্রেনেড আক্রমণ হচ্ছে, যেই গ্রেনেড ব্যবহার করা হয় যুদ্ধের অস্ত্র হিসেবে, তো সেই জায়গায় এই যে ঘটনাটি ঘটলো। আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের রাজনৈতিক যে
দলীয় আন্তদলীয় সম্পর্ক, বিশেষ করে আওয়ামী লীগ দেশের প্রাচীনতম বৃহত্তম রাজনৈতিক দল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, যেটি বিভিন্ন সময় সরকার গঠন করেছে, এই দুটো দলের মধ্যে আস্থার একটা স্থায়ী ফাটল দেখা দিয়েছে। এই ফাটল সহজে পূরণ হবার নয়, কারণ আপনি যদি জানেন যে আপনার পেছন দিয়ে কেউ ছুরি মারছে, তাহলে আপনি তাকে বিশ্বাস করবেন কিভাবে? তো এই ধরনের একটা অবস্থা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে 2004 সাল থেকে আছে, যদিও আমরা 1975-এর 15 আগস্টে বঙ্গবন্ধুর ঘটনার পরে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে আমরা কখনো আশা করিনি, কিন্তু 75-এর 15 আগস্টের ঘটনারই পুনরাবৃত্তি আমরা দেখলাম 21 আগস্টে। আমরা আর চাই না কোনোভাবে 15-ই আগস্ট 21-শে আগস্ট, এই যখন দেশ নিকষ কাল অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। ধন্যবাদ জনাব আরিফ হোসেন। আপনি বলছেন এই ঘটনার পেছনে কারা আছে সেটাও খুঁজে বের করা দরকার, সেটা আসলে কিভাবে হবে? আপনি বলছিলেন যে এই ঘটনার পেছনে যারা কুশীলব আছে তাদেরও খুঁজে বের করা দরকার বলে আপনি বলছেন। বিচার তো হচ্ছে, এখন চলমান, আমি যেহেতু বলছি বিচারিক আদালতের রায় হয়েছে, এরপর হাইকোর্টে এখন আপিল নিষ্পত্তি হবে বা ডেথ রেফারেন্স নিয়ে আলোচনা হবে, তারপরে হয়তো অ্যাপিলের ডিভিশনে যাবে, বিচার তো হচ্ছেই। আপনি বলছেন পেছনে কারা আছে? বিচার হচ্ছে, বিচারিক আদালতে বিচার হচ্ছে, সেটা আমরা সাধারণ নাগরিক হিসেবে ফলো করছি, জানি, কিন্তু বিচারের সাথে সাথে একটি কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন, যে পুরো ষড়যন্ত্র চক্রান্ত এর পেছনে কারা কিভাবে ভূমিকা রেখেছে। বিচারিক আদালতের বিচার প্রক্রিয়া এক জিনিস, আর তদন্ত কমিশন গঠন করা, এই তদন্ত কমিশন কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়, কিন্তু পুরো চক্রান্তের জালটি উন্মোচন করে জনগণের সামনে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে এই 21-শে আগস্ট আর কখনো না ঘটে এই দেশে। আজকে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে পুরো বিষয়টি সাধারণ নাটক। উনি আরও বলছেন যে তারেক রহমানের নাম FIR ছিল না, 3 বার FIR হয়েছে, 1 বারও তারেক রহমানের নাম ছিল না। এরপর একজন অবসরে যাওয়া কর্মকর্তা কাহার আকন্দ, যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তাকে চাকরিতে ফিরিয়ে এনে তদন্ত কর্মকর্তা করা হলো, তিনি তারেক রহমানের নাম যুক্ত করলেন। এই কথাগুলো যারা বলেন, আমার মনে হয় তারা জনসাধারণকে সঠিকভাবে মূল্যায়ন করেন, কারণ আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা একেবারে 21-শে আগস্টের ঘটনা 21-শে আগস্টের সন্ধ্যায় নিজের চোখে দেখেছি। যারা ঘটনাস্থলে ছিলেন তারা তো দেখেছেনই, সে দেশবাসী এবং বিশ্ববাসী দেখেছেন টেলিভিশন পর্দায়, পত্রপত্রিকার পাতায়। ততএব এখন এই কথাগুলো বলা, অর্থাৎ আমরা করেছি কিন্তু আমরা এখন এটার দায় স্বীকার করি না, তো এই ধরনের বক্তব্যের কোনো যৌক্তিকতা নাই, মূল্য নাই। সাধারণ মানুষ জানেন কি ঘটেছে এবং বিচারিক আদালতে সেই বিচার প্রক্রিয়াও চলছে, ইতিমধ্যে বিচারের রায় ঘোষিত হয়েছে। তো আমরা এখন সেই কারণেই বলছি যে তদন্ত কমিশনের মাধ্যমে যদি পুরো ঘটনাটা, তাহলে দেখা যাবে যে পেছনে আরও বহু লোক যাদেরকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে, বিচারিক আদালতে বিচার হচ্ছে যাদের, তাদের বাইরেও আরও বহু মানুষ কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিলেন। তো সেইগুলো এখন রহস্য উন্মোচন হলেই মানুষ বুঝতে পারবে আরো সঠিকভাবে, বিশেষ করে আমাদের নবীন প্রজন্ম যারা 2004 সালের এই ঘটনার সময় তারা দেখেননি, তাদের তার পরবর্তীকালে জন্ম হয়েছে, তারাও বুঝতে পারবে যে কোন চক্রান্তের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারা চেষ্টা করেছিল 75-এর 15-ই আগস্টে, ব্যর্থ হয়ে আবার চেষ্টা করলো যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে একসাথে হত্যা করা। অনেক ধন্যবাদ জনাব মহাশয় আরিফ হোসেন সিদ্দিক, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। রাজনৈতিক দল, জঙ্গি, সরকার ও প্রশাসনের যোগসাজে তথা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21-শে আগস্টের গ্রেনেড হামলার মতো নৃশংসতা ঘটনা ঘটেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন। তাদের মতে হামলা পরিকল্পনা, গ্রেনেড সরবরাহ, হামলার পর অপরাধীদের পালিয়ে যেতে দেওয়া, আলামত ধ্বংস ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা সহ নানা ঘটনায় সংঘবদ্ধ ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়েছে। এসব নিয়ে আলোচনা করতে মৌচাক থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। জেনারেল রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি বলছিলাম যে রাজনৈতিক দল, জঙ্গি, সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে এবং এর বেশ কিছু আলামত আমি বলছিলাম। আপনার কাছে সংক্ষেপে জানতে চাই পুরো বিষয়টা আসলে
কিভাবে হলো? নিঃসন্দেহে আমরা দেখেছি যে এটি একটি বর্বরোচিত হামলা। এই হামলা তৎকালীন সরকার ঠেকাতে পারেনি, এবং হামলার পরবর্তীকালেও যে প্রক্রিয়া আমরা দেখলাম যে আহতদের শুশ্রূষা দেওয়া, সেবা দেওয়া, তারপরে অহেতুক কি বলে কাঁদুনি গ্যাস চার্জ করে একটি পরিবেশ তৈরি করা হলো যেখানে হামলাকারীরা পালিয়ে গেল, একটা হামলাকারীকেও ধরা গেল না। তো সেই জায়গাগুলোতে সবকিছু মিলিয়ে পরবর্তী যে তথ্য সাক্ষ্য সাবুত বেরিয়ে আসলো, তাতে দেখা গেল যে এখানে যে পরিকল্পনা করেছে সেখানে একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, আর যারা এটি এক্সিকিউট করেছে একটি জঙ্গি দলের উপস্থিতি পাওয়া যাচ্ছে, এবং প্রশাসন কিছুটা নির্বিকার ভাবে তাদেরকে সহায়তা করেছে, যারা তারা অতি সহজেই ওই ঘটনাস্থলে আসতে পারে এবং একটি মানব বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা বলছি আরজেস গ্রেনেড। এই গ্রেনেডটা হচ্ছে মানব বিধ্বংসী। তো এখানে একজনকে মারতে গেলে সাথে দশজন লোক মরবে, এটি যে গ্রেনেডটা ব্যবহার করেছে সেও জানে। তো ওইখানে তাদের যে লক্ষ্যবস্তু, যে শীর্ষ নেতারা ছিল আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, সেখানে জানে যে এতগুলো গ্রেনেড মারলে আরো শত শত লোক আহত হবে বা নিহত হবে, জেনেও ওইটাকে প্রয়োগ করা হয়েছে, যেটি হচ্ছে রাষ্ট্রের যে জননিরাপত্তার প্রতি যে একটা আস্থা সেই জায়গাটাকে ভেঙে খান খান করে দিয়েছে একদিকে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তীকালে যে রাজনৈতিক প্রবাহ, সেই প্রবাহে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে যেন সম্প্রীতির পথে আর রাজনীতিকে আমরা দেখছি না। এটি হচ্ছে যে বাংলাদেশের প্রতিফলন এখনো আমাদেরকে ভুগতে হচ্ছে এই বর্বরোচিত হামলার কারণে। তো সেক্ষেত্রে এই যে তিনটা নেক্সাস, এই নেক্সাসটা রাষ্ট্রকে করেছে অত্যন্ত অনিরাপদ এবং রাষ্ট্রকে ভঙ্গুর করে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি আরজেস গ্রেনেড কথা বলছেন, এই গ্রেনেড ব্যবহার হয়েছে, সম্ভবত কখনোই সমসাময়িক কোনো বাংলাদেশের অভ্যন্তরীণ এই জাতীয় হামলা এই জাতীয় গ্রেনেড ব্যবহৃত হয়নি, এই গ্রেনেডের উৎস কি, কিভাবে আসলো, কিভাবে আসতে পারে? নিঃসন্দেহে গ্রেনেড এই যে অবৈধ পথে বৈধভাবে তৈরি অস্ত্রের একটা উপস্থিতি আমরা দেখি। আচ্ছা, তো এই গ্রেনেডটা যেখান থেকে উৎপত্তি হয়েছে, মানে যারা এটাকে প্রোডাকশন করেছেন তাদের একটা প্রোডাকশন সিম্বল থাকে গ্রেনেডে, সেখান থেকে আপনি বুঝতে পারেন এটা কোন দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কিন্তু এখানে একটি দুঃখের বিষয় হলো, ওইটা যাচাই বাছাই করার আগেই যে অবিস্ফোরিত গ্রেনেড এটিকে ধ্বংস করতে আদেশ দেওয়া হলো, তো সেই আদেশের কারণে ওই চিহ্নটা হারিয়ে গেল। এখন আপনি সুস্পষ্টভাবে আপনি তো আইডেন্টিফাই করতে পারছেন না যে এটি কোথায় উৎপন্ন হয়েছে এবং কোন বৈধ কারখানায় উৎপাদিত হয়ে এটি অবৈধ পথে এদের হাতে চলে এসেছে। আরেকটি হচ্ছে যে যেটি সাক্ষ্য সাবদে তারা বলেছে যে মৌলানা তাজউদ্দিন এই গ্রেনেড সরবরাহ করেছে যে পথে সে আনুক, তো এটি সরবরাহ করার পরে এত বড় একটা অভিযুক্ত লোককে আমরা দেখেছি সে বাংলাদেশ থেকে খুব সহজেই পালিয়ে পাকিস্তানের আশ্রয় নিতে সক্ষম হয়েছে। একটি হচ্ছে যে পাকিস্তান তাকে কেন আশ্রয় দিল, এটিও একটা প্রশ্ন, আর বাংলাদেশ থেকে অত সহজেই সে পালিয়ে যেতে সক্ষম হলো অভিযুক্ত হওয়া সত্ত্বেও, অভিযোগের তার প্রতি যে তীর ছোড়া হয়েছিল, তো সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে অনেক ধোঁয়াশার জায়গা আছে। তো ওই ধোঁয়াশার জায়গা উন্মুক্ত করতে হলে এটিকে আরো বেশি গভীরভাবে এটিকে দেখতে হবে, এবং এটির সাথে যেসব কুশীলবরা কাজ করেছে, যারা পেছন থেকে কাজ করেছে, একদলকে তো সামনে দেখেছি আমরা, কিছু অংশকে দেখেছি যাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু এর পেছনে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় না আনতে পারলে আগামী দিনের বাংলাদেশ নিরাপদ হবে না। রাজনীতি একটা সম্প্রীতির জায়গা, বিচার তো চলমান, চলমান এই অর্থে বলছি যে বিচারিক আদালতে রায় হয়েছে, এরপরে সেটি হাইকোর্ট ডিভিশনে গেছে, এখন সেখানে নিষ্পত্তি হচ্ছে আপিলের বা ডেথ রেফারেন্স নিয়ে আলোচনা হবে, এরপর হয়তো অ্যাপিলেট ডিভিশনে যাবে, বিচার তো চলমান। তাহলে কুশীলবদেরকে বের করবেন কীভাবে, সেটার উপায় কী? কুশীলব যারা পেছন থেকে এটি করেছেন, পরিকল্পনা করেছেন, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়েছেন, তাদেরকে চিহ্নিত করা হয়নি। তাদেরকে চিহ্নিত করতে হলে সেটি বিচারিক প্রথায় করতে পারেন, আপনি কমিশন করেও করতে পারেন,
যেমন 15ই আগস্টের কুশীলবদের খুঁজে বের করার জন্য একটা কমিশনের বড় ধরনের একটা দাবি আমরা দেখতে পাই, তো ওরকম ভাবে আপনাকে বের করতে হবে। আর বিচারের যে বিষয় আছে সেখানে হচ্ছে এইসব বিচার করার ক্ষেত্রে এটার একটা রাজনৈতিক স্পর্শকাতরতা আছে, তো সেই কারণে এই বিচার যদি আপনি দ্রুত করার জন্য যদি সামারি কোর্ট বা এইসব কোর্টে নিয়ে যান তাহলে সেখানে সন্দেহের জায়গাটা বেশি তৈরি হয়। এখানে যে খোলা কোর্টে যে এটির বিচার হচ্ছে উন্মুক্ত আদালতে এবং যতগুলো প্রসেস আছে সবগুলো সব সুযোগ যদি আপনার অভিযুক্তরা পায় তাহলে বুঝতে হবে তারপরে যে বিচার যেখানে শেষ হবে পরিণতিতে যাবে সেটি একটি স্বচ্ছ বিচার হবে, সেদিকেও গুরুত্ব রাখতে হবে। সেইটা নিশ্চয়ই স্বচ্ছতা থাকা উচিত এবং সেটাই আমরা আশা করি। আমাদেরকে আজকের মতো শেষ করতে হচ্ছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিদেশিরা অর্থ নিয়ে যাচ্ছে বলে মনে করেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার। সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাউড বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। এসব নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লেখক ও ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। জনাব মঈনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে যখন মন্ত্রী এ কথা বলছেন যে সামাজিক যোগাযোগ ব্যবহার করে বিদেশিরা অর্থ নিয়ে যাচ্ছে, ঠিক কদিনের মধ্যে এক বিষয়ের খুব আলোচনা হচ্ছে, মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামে একটি অ্যাপের মাধ্যমে মানুষজন প্রতারিত হয়েছে এবং বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই যে হলো পাচারটা, বলা হচ্ছিল যে অ্যাপসের মাধ্যমে কাউকে ডলার অ্যাকাউন্ট খুলতে বলা হলো, একজন অ্যাকাউন্ট যিনি খুলেছেন তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকাটা দিলেন, তারপরে সেখানে অ্যাকাউন্টে অনেকটা মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতো তিনি আরও দুজনকে সদস্য করলেন, এভাবে আস্তে আস্তে ব্যবসাটা হলো। এই যে ব্যবসাটা হলো কারো নজরে আসলো না, কেন আসলো না? ধন্যবাদ আপনাকে। খুব তাজা একটি প্রসঙ্গ যে আজকে আলাপ হচ্ছে সেটি হচ্ছে যে দেখেন এটা বাংলাদেশে একেবারে নতুন নয়, হয়তো এটির নাম কিংবা এটার কার্যপ্রণালী একটু আলাদা, কিন্তু এ জাতীয় প্রতারণার অভিযোগ অতীতে অনেক ছিল। ডেস্টিনি থেকে শুরু করে ইউনিট পে টু থেকে শুরু করে কিংবা সর্বশেষ যেটা এসেছিল ইভ্যালি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে কোনো এক পক্ষের এখানে কিংবা গাফিলতি বলি কিংবা অসতর্কতা বলি সবকিছু এখানে ছিল। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে যে কোনো বিষয়ে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপারে কিছু কিছু ব্যাপারে আমরা অনেক তৎপর হতে দেখি আমরা কর্তৃপক্ষকে, কোনো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া, কিন্তু এই যেতে ব্যাপারে যে কি কতখানি নিয়ন্ত্রণ তাদের ছিল সেটা আমি টেকনিক্যাল লোক নই বলে আমি ঠিক বুঝতে পারছি না, তবে এটি যে একেবারে ট্র্যাক করা সম্ভব ছিল না এটা আমি মনে করি না। অবশ্যই ট্র্যাক করা সম্ভব ছিল, এমনকি ট্র্যাক করা বাদই দিলাম, ডেস্টিনির যখন লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে থাকতো পুরানা পল্টনে কাকরানের ওখানে, তখন কিন্তু কারো চোখে পড়েনি। সুতরাং এই বিষয়গুলো সেখানে নেই, বিষয়গুলো হচ্ছে আমাদের দেশে একটি প্রবণতা আপনি লক্ষ্য করবেন সরকারি তরফ থেকে, সেটি হচ্ছে বলা হয় যে আমাদের কাছে অভিযোগ এলে আমরা এটা তদন্ত করে দেখবো, এটা কিন্তু বলা হয়। তো অভিযোগ আসতে হবে কেন? আমার কথা হচ্ছে যে কোনো একটা বিষয় কিন্তু সুমোটো স্বত প্রণোদিত হয়ে তো অনেক কিছু করা যায়, স্বতঃপ্রণোদিত হয়ে যদি কোনো কিছু করা যায় কোনো নিয়ন্ত্রক সংস্থা বলি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তারা যদি স্বতঃপ্রণোদিত হয়ে করেন তাহলে কিন্তু আমাদের এই যেহেতু দুষ্কর্ম কিংবা দুর্ঘটনা অনেকখানি কমে যেত, কিন্তু সবাই বসে থাকেন আমাদের কাছে অভিযোগ আসতে হবে, এই প্রবণতাটি কিন্তু আমার কাছে ক্ষতিকর মনে হয়। এখানে আরেকটি যেটি আমি যেটা মনে করি সেটি হচ্ছে আমাদের জনগণের কিংবা আমরা যারা ভুক্তভোগী তাদের সচেতনতা এবং শিক্ষার বিষয়টি এখানে টাকাতেই তারা টাকাটা নিয়েছে অর্থটা নিয়েছে, তাই তো? তারপর তারা কি করে এই টাকা বিদেশে পাচার করলো ডলার করে? ডলার তারা পেলো কিভাবে? এটা কি কার মার্কেট থেকে কিনেছে? না দেখেন, টাকাকে বিদেশে পাচার করা, টাকাকে ডলার বানিয়ে বিদেশে পাচার করা একেবারে অভিনব কিংবা নতুন নয় বাংলাদেশে। এই যে এত ধরনের যে আমাদের পুঁজি পাচার হয়েছে, হুন্ডির একটা বিশাল একটা ভূমিকা আছে। আপনার ট্রেডের মাধ্যমেও যাচ্ছে, যেটা আমরা এক্সপোর্ট ইম্পোর্টের আন্ডার এবং ওভার ফিনান্সিং ওভার ইনভয়েসিং করে থাকি,
সেটাও যায়, কিন্তু সেটি ছাড়াও যে সম্ভব নয় সেটিও সম্ভব, সেটা হয়, এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি কীভাবে যায়। সুতরাং সেটি কোনো কঠিন কাজ নয় যে টাকাটা কীভাবে গেল। কিন্তু আমি আরেকটা জিনিস, আমি একটু আগে যেটা কথা বলছিলাম সেখানে আপনি লক্ষ্য রাখবেন, এদের জাল কিন্তু শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও ঘটেছে, এমনকি তাদের জাল কিন্তু আফ্রিকাতেও আছে। আপনি লক্ষ্য করবেন আফ্রিকা এবং ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া হচ্ছে তাদের লক্ষ্য, যে এই এখানকার দেশগুলো কেন এখানকার দেশগুলো লক্ষ্য, কারণ হচ্ছে আফ্রিকা এবং এশিয়াতে কম্পারেটিভলি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় শিক্ষিতের হার কম, সচেতনতার হার কম এবং দারিদ্রের সংখ্যা বেশি। সুতরাং এই কারণে আফ্রিকা এবং এশিয়াকে তাদের টার্গেট করা একটা বড় কারণ আমি মনে করি, কারণ মানুষ আমাদের দেশে মানুষ, আমরা অন্যান্য দেশ বাদই দিলাম, আফ্রিকার দেশগুলোর কথা বাদই দিলাম, আমরা আমাদের একটা প্রবণতা এটা আছে। যারা মঈনুদ্দিন, আপনি বলছিলেন যে আসলে সুমোটো বা ভিত্তিতে আমি যদি বলি স্বপ্রণোদিত হয়ে যদি কোনো ব্যবস্থা নিয়ন্ত্রক সংস্থা নিত তাহলে হয়তো ভালো হতো, সেইটা কি সম্ভব ছিল কি না নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে? কারণ যখন বলা হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকাগুলো যারা অ্যাকাউন্ট খুলছিলেন যে বা যারা প্রতারিত হচ্ছিলেন তারা জমা দিচ্ছিলেন, সেই জায়গায় কি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নজরদারি করা সম্ভব ছিল না? না, এটা আমি ঠিক মানে এই আমাদের দেশে যে পরিমাণ MFS এর মাধ্যমে যে পরিমাণ ট্রান্সফার হয় কিংবা যে পরিমাণ অর্থ স্থানান্তরিত করা হয় যে সংখ্যায়, যদি অ্যামাউন্ট খুব বড় না হলে সংখ্যা বেড়ে যাচ্ছে তো, তাই না? MFS এর মাধ্যমে একটা নির্দিষ্ট সীমা রাখা আছে 30,000 অথবা সামথিং এ জাতীয় বিষয়ে এক এক লটে। সুতরাং এই লট যখন কমে যায় তখন সংখ্যা বেড়ে যায়। এই সংখ্যা বেড়ে গেলে যে বাংলাদেশে যে পরিমাণ MFS এর মাধ্যমে লেনদেন হয় সেইটাকে প্রতিটিকে আসলে নজরদারি রাখা একটু কঠিন। এটা আমি ব্লেম গেম এর আমি বিশ্বাসী নই, অন্য অন্য বিষয়ে আমি বলছি, কিন্তু এইখানে যে নজরদারি করা সম্ভব ছিল কিংবা আমি ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করেছি বলে যেগুলো সবগুলো আমার নেটের মধ্য দিয়ে কিংবা আমার ফিল্টারের মাধ্যমে যাওয়া সম্ভব ছিল, এটা পুরোপুরি সম্ভব ছিল বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ জনাব ফারুক মঈনুদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। নতুন করে শুল্ক আরোপের পর ভারত থেকে এখনও কোনো পেঁয়াজ দেশে আসেনি, নেই সরবরাহ ঘাটতি, তারপরেও একচেটিয়া পেঁয়াজের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছেন ব্যবসায়ীরা। দুদিনের ব্যবধানে আমদানি করা ও দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত 15 টাকা, তারপরও হাত গুটিয়ে বসে আছে বাজার তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলো। এ সময় কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাবের সহসভাপতি SM নাজার হোসেন। জনাব হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেসব সংস্থা এগুলো দেখভাল করে, যারা প্রায় বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়, যদিও সেই নির্ধারিত দামে পণ্য অধিকাংশ সময় বিক্রি হয় না, তাদের হস্তক্ষেপটা খুব জরুরি ছিল কিনা? কারণ হঠাৎ করেই যখনই ভারতের পক্ষ থেকে শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়া হলো, পরদিন থেকে আজকে দ্বিতীয় দিনে পেঁয়াজের দাম বাড়ল। তাহলে এই দায় কার যদি পণ্যের দাম বাড়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এই হঠাৎ করে যে ভারত থেকে আমাদের রপ্তানি শুল্ক, ভারতীয় রপ্তানি শুল্ক আরোপের পর মানে দাম বেড়ে গেছে, এই দাম বৃদ্ধির যে প্রক্রিয়া মানে সেখানে তদারকি সংস্থাগুলির দুর্বলতা অবশ্যই আছে। কারণ আমরা গত বছরও এই সময়টাতে পেঁয়াজ নিয়ে সংকটে ছিলাম, আর পেঁয়াজের একটা লিন সিজন, তো এই সিজনের কারণে এই সময়টাতে সংকট হয়, এবং এটা যদি আগে থেকে পূর্বাভাস নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু হয়তো এরকম অবস্থার মধ্যে আমরা মুখোমুখি হতাম না। তবে ভারত যে এভাবে মানে শুল্ক আরোপ করবে এটাও কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল না। তবে নতুন কিছু না, ভারত এর আগে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এটা হয়েছে, নতুন কিছু না। তার মানে যারা এই জিনিসটা দেখছেন তারা আগে থেকে ভাবেননি বা তারা কখনোই বিকল্প ব্যবস্থা চিন্তা করেননি, বিষয়টা এরকম নয়? না, তা তো অবশ্যই, কারণ হলো যে তাদের তো অবশ্যই ভাবা দরকার ছিল বিষয়গুলোর ক্ষেত্রে। এবং আমরা যেটা আমি আপনাকে একটু আগে যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমরা আগেও বলেছি সেটা হলো যে ভারতে বন্যা হোক বৃষ্টি হোক যখনই কোনো না কোনো প্রবলেম হোক আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়ে যায় এবং পেঁয়াজ নিয়ে একটা সংকট তৈরি হয়। তো এই যে মানে বারবার কিন্তু একই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হচ্ছি, তো এই জায়গাতে দেশীয় যে স্টকগুলি আছে আমরা বারবার বলছি যে স্টকগুলি আসলে মনিটরিং এর আওতা আনা দরকার। এখানে আড়তদার, আমাদের কমিশন এজেন্ট যারাই আছে, যাদের কাছে পেঁয়াজের স্টকগুলি আছে সেটা একটু মানে তদারকের আওতা আনা দরকার, এবং দেশীয় যে পেঁয়াজগুলি আছে
সেগুলো কিন্তু প্রপারলি, এটা কি আসলে কাগজে কলমে করা সম্ভব কিনা জনাব নাজার হোসাইন, কারণ এত বাজার বিস্তৃত বাংলাদেশে, সম্ভব কি এটা? আসলে এমন কোন রেগুলেটরি ব্যবস্থা করা উচিত কিনা যাতে এরকম সমস্যা না হয়, কারণ স্পেসিফিক এই বিষয়টা যদি আপনি ধরেন, ঘোষণার পর দিনই যদি দাম বাড়ে, তার মানে একেবারেই এটা ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কাজ কারবার না, অসাধু ব্যবসায়ীদের কাজ সাজে এটা তো অবশ্যই আছে, সেটা হলো যে সরকার তো আর পাহারা দিয়ে করতে পারবে না। তবে আমরা বলছিলাম যে আসলে মানে এখানে যে স্টেক হোল্ডার গুলি আছে, এই যে ধরেন আমি কমিশনের জনের কথা বলছি অথবা ধরেন আড়তদারের কথা বলছি, এগুলোর তথ্য কিন্তু আমাদের যারা মানে বাজার তদারকি করেন তাদের কাছে আছে, অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছেও আছে। তারা ইচ্ছা করলে এগুলাকে নজরদারির আওতায় রাখা মানে যেত, এবং একই সাথে যখনই একটা সংকট তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে বাজার তদারকি যারা করেন তারা এই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে ওই সমস্ত পয়েন্টগুলিতে যদি নক করতেন, তাহলে হয়তো এই যে কোনো কারণ ছাড়াই ভারতের ওই পেঁয়াজ কিন্তু বাংলাদেশের মাটিতে এখনো আসে নাই, এখন হঠাৎ করে যে 15-20 টাকা দাম বাড়িয়ে দিল, এটার তো কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এখানে ব্যবসায়ীদের নীতি নৈতিকতা অনেক বেশি বড়, নীতি নৈতিকতা তো আসলে কাজ হবে না, এটা একেবারেই কথা। কর্তৃপক্ষ বা সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে জবাবদিহিতার আওতা আনা, না হলে হবে না, সেটাই তা তো বিষয়। জি, জবাবদিহিতা না হলে তো কোনোভাবে এই বিষয়টাতে থেকে আমরা পরিত্রাণ পাবো। এই জবাবদিহিতা নিশ্চিত করবেন কিভাবে, খুবই সংক্ষেপে, আমার হাতে একদম সময় নাই। হ্যাঁ, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমি যেরকম বলছিলাম, যারা স্টেক হোল্ডার যারা এটার সাথে জড়িত তাদের যে তালিকা প্রশাসন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বক্ত সংরক্ষণ অধিদপ্তর যাদের কাছে আছে তাদের কার্যক্রমগুলো মনিটর করে। যেমন ধরুন এখন বলতেছে দাম যখন বাড়ছে সঙ্গে সঙ্গে বলছে আমার স্টকে কিন্তু পেঁয়াজ নাই, তো এর আগে তো ছিল, এই পেঁয়াজগুলো গেল কোথায়? সেটাই সাথে থাকার জন্য ধন্যবাদ।